বন্ধু। এই জন্য যুবকদের বলি, বৃদ্ধদের বলি, পর্দারের মায়েদের বলি, বন্ধুদেরও বলি, ধনী গরিব কোটিপতিকেও বলি, আমি কিন্তু ছিলাম জাহান্নামের আসামি। লোকেরা আমাকে এখনো ন মুসলিম বলে। কি বলেন ও যুবক, তোমাদেরকে আমি বইলে যাই, শোনো শোনামনি, আমি তো এখন নতুন না, আমি তো এখন পুরান। একটা কথা মনে রাখিয়া দিই, কপাল দিয়ে মালিকের সেজদা, যে একটা সেজদার মধ্যে আল্লাহ যে শান্তি দিছেন বন্ধু, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। কি দিয়া বুঝাবো বলবেন, হুজুর গুলশান বনানীতে বনশ্রীতে আপনার কয়টা বাড়ি আছে? কোনো বাড়ি ঘর নাই, আর বাড়িঘরের মধ্যে শান্তিও নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? শান্তি কার কাছে? জোরে কম। কবরস্থানের মাহফিল যুবকদের বইলে যাই, বেশি আমলের দরকার নাই। এই কপালটা দিয়ে যেদিন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দরখাস্ত করিয়া গোসল করিয়া কলেমা পড়ছি, কলেমা পড়িয়া এই মসজিদে প্রথম উক্ত নামাজ আসরের নামাজের রক্ত মসজিদের মধ্যে ঢুকছি, দুই তিন মিনিট বাকি আছে, আমি যার কাছে ইসলাম কবুল করছি উনি শামসুল্লাহ ফরিদপুরের রহমাতুল্লাহ ছাত্র এবং খলিফা, ওনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করছি, ওনাকে দেখি আমাকে নিয়ে কলেমা পড়ে এই মসজিদের মধ্যে ঢুকছেন, ওনাকে দেখি ওয়ালের সামনে দাঁড়ায় মাথা ঠকতেছে আর দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছেন, আমি তো ইসলাম কবুল করছি, আমার মনের মধ্যে শান্তি, আমার মনের মধ্যে আনন্দ, আমি এখন আল্লাহকে সেজদা দেবো, জীবনে কোনোদিন সেজদা দিবার পারি নাই। আমি কাছে গিয়ে দেখি ওনার চোখ দিয়ে খেজুর গাছের খিলি দিয়ে যেমন রস পড়ে এরকম পানি পড়তেছে, এই জ্বরে এদের বলছি বাবা জি আপনি কেন কাঁদেন, আপনার কি হয়েছে? কই কই কাঁদি, নিজের রুমাল দিয়ে নিজের চোখের পানি মুছে বলে কাঁদি কই, আমরা ওই যে আপনার চোখের পানি পড়তেছে। তখন আমাকে ডাক দিয়ে বলে বাবা কাঁদি কেন জানো? আমি বলছি বলেন, জানার জন্য তো জিজ্ঞেস করছি। কই কয়েক মিনিট আগে আমি তোমার নিজে অজু করাই দিছি না? বলছি আমাকে অজু শিখাই দিছেন। কই কয়েক মিনিট আগে তোমাকে অজু করার আগে তোমার চেহারার দিকে তাকাইছি, আর অজু করার পরে তোমাকে মসজিদে ঢুকাইছি, তুমি মসজিদে দাঁড়িয়ে আছো এখন, আল্লাহকে তুমি সেজদা দিবা। কয়েক মিনিট আগে তোমার চেহারার দিকে তাকাইছি, আর অজু করার পরে তোমার চেহারার দিকে তাকাই দেখি বিলকুল কোনো মিল নাই। আমি কাঁদি এই জন্য যে আল্লাহ কয়েক মিনিট আগের চেহারা কয়েক মিনিটের মধ্যে পরিবর্তন করিয়া দিছো। ডাক দিয়ে বলে সেরাজুল, যেই আল্লাহ এক কয়েকটা মিনিটের মধ্যে চেহারার পরিবর্তন ঘটাই দিতে পারে সেই আল্লাহ মালিককে কত ভালোবাসে। আসো বাবা আল্লাহকে সেজদা দাও। আমি বলছি সেজদা তো দেবো, কিন্তু আমি তো সেজদা কিছু নিয়ম পদ্ধতি জানি না, এই তো আমার প্রথম নামাজ। আমার ওস্তাদ ডাক দিয়ে বলতেছে সেরাজুল কোনো কিছু বলার দরকার নাই, যখন ইমামের সাথে রুকু করবা আল্লাহর ডাক দিয়ে বলবা আল্লাহ তোমার পলাতক গোলাম তোমার কাছে ফিরে আসছে, সেজদায় গিয়ে বলবা আল্লাহ তোমার পলাতক গোলাম তোমার কাছে ফিরে আসছে। ঠিক সেজদা দিয়ে দেখ কত মজা লাগে, ঠিক বইলে যাই বন্ধুরা। যখন সেজদা রুকুতে গেছি, রুকুর থেকে যখন সেজদার মধ্যে চলে গেছি ইমামের সাথে, সেজদার মধ্যে চলে যাওয়ার পরে মনে হইলো যেন একটা লিফট যেভাবে টান মারে ওইভাবে একটা জগতের টান দিয়ে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তা জানি না। ওইদিন একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজি জাহান্নামের আসামি যার গলার মধ্যে আল্লাহ কোরআনের মালা গলায় দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছে, এ যুবক এ ধনী এ গরিব এ কোটিপতি এ লাখপতি এ বিজ্ঞানে টাকা আলায় বাড়ি আলায় গাড়ি আলায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইজান, আমি আপনাদের বেশি কথা বলবো না, আমার মতো একটা জাহান্নামীর আসামির গলায় যদি কোরআনের রশি গলায় লাগাই আপনাদের নিশ্চয় দিব সেই দিতে পারে। এই কবরস্থানের কিনারে মা ফেলে বসে কোন কোন যুবক দাঁড়াই ওয়াদা দেওয়া সেরাজি আর কিছু জানি না, গুজাস্তে জবানা ফেরাতা নাই, যেই দিন চলে গেছে ওই দিন আর কোনোদিন ফিরে আসবে না, আজ থেকে তোমার সামনে দাঁড়াই ওয়াদা দিলাম এই জীবনকে ফুলের মতো গর্ব মানুষের মতো মানুষ হবো, কোরআনের রশি গলায় লাগাবো, আল্লাহর হুকুম মানবো, পাঁচ ওয়াক্ত নামাজ ইচ্ছা কিন্তু ছাড়বো না, এমন যুবক কারা? শুধু যুবকরা দাঁড়াইয়া দেখাইবে আল্লাহ তুমি কবুল করো, এমন যুবক কারা? আমি একটু দেখতে চাই আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা ওয়াজিব, একটু দাঁড়াও হাত জাগাও আল্লাহ ডাক দাও আল্লাহ। সম্মানিত ও সম্মানিত ওলামা ইকরাম, আমার ডানে বামে সামনে পিছে যারা আছেন, আমার এই সম্মানিত আল্লাহ যুবকদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন যুবকদের কবুল করিয়া নেয়, আল্লাহ বেকার যুবকদেরকে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দে, আল্লাহ তুমি তাকাই দাও এদেরকে খালেদ বিন ওলিদের মতো কবুল করিয়া নাও। সবাই আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়েন অজুব।
ও সোনা মনিরা তোমাদের কি মায়া লাগে না লাগে না জোরে কন মায়া লাগে কি লাগে না শোনো বন্ধু ইসলামের জন্য একটা কষ্ট করেন একটা থাপ্পড়ও খান না এত বিচলিত কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের যুব্ব মোবারক নামাই দিতেছে যুব্ব মোবারক জাগাইয়া খুইলা দেবে বাবু হুজুরকে গোসল করাই দিবেন জামাটা সিনে পর্যন্ত নিয়ে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা সিনে পর্যন্ত আই নাই আম্মা জান একটা ডাক দিছে আল্লাহর রাসূল আপনার শরীরের মধ্যে এত বসন্তের দাগ কেন কোন বয়সে আপনার বসন্ত রোগ হইছিল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চোখের মধ্যে পানি এসে গেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আয়েশা তুমি কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল এই ডাক গুলা কিসের আল্লাহ নবী ডাক দিয়ে বলে এগুলা কলেমার মহব্বতের ডাক আল্লাহ রাসূল কলেমার মহব্বতের ডাক কি আয়েশা তুমি বুঝো নাই আমি আমার পালক পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে ও যুবক কোন যায়েদ বিন হারেসা জানো যিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে এই যায়েদ বিন হারেসা নাকি হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গেছিলাম তায়েফের লোকেরা দাওয়াত তো কবুল করেই নাই বড় বড় লিডাররা দরজা জানলা বন্ধ করে দিছে লিডাররা ঘরের পিছনে গিয়া পাথরের কুচিগুলা ধারালো পাথরের কুচি টুকাইয়া ছোট্ট ছোট্ট ছেলেদের হাতের মধ্যে দিয়ে দেখাই দিছে মদিনার ওই পাগলের গায়ে পাথর বারো ছোট্ট ছোট্ট ছেলেরা পাথরের কুচি নিয়ে আমার দিকে দৌড়িয়ে আসছে ছেলেরা আমাকে চিনে না যায়েদ বিন হারেসার কাছে দাঁড়াই বলে এ ছেলেরা এই পাথর নিয়ে কই যাও ছেলেরা বলছে যায় সরে যাও মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো আল্লাহ নবী ডাক দিয়ে আয়েশা যায়েদ বলে ও ছেলেরা যার গায়ে পাথর মারবি তারে পাগল বলিস না একদিন কুল মাকলুকাত তার জন্য পাগল হয়ে যাইবে ডাক দিয়া যায়েদ বলে ও ছেলেরা তোরা পাথর নিয়ে আনছো ছেলেরা বলে তোমার গায়ে মারবো না ওই মদিনার পাগলের গায়ে মারতে বলছে আমাদের নেতারা যায়েদ বলে না ছেলেরা আমার গায়ে পাথর মার পাথর মাইরা বৃষ্টির মতো পাথর মাইরা আমাকে মেরে ফেল এই পাথর দিয়া দাফন দিয়ে দে তবু আল্লাহ রসুল কি কিছু বলিস না বন্ধু বাবাজি পর্দালের মা বোন ইসলাম তো কবুল করছে একটু কষ্ট করার জন্য তৈরি হই কি বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রসুল ডাক দিয়া কে আয়েশা ছেলেরা শুনে নাই যায়েদকে ধাক্কা মারিয়া সরাই দিয়াম বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথর মারছে আমি কয়েকবার বেহুশ হয়ে গেছি শেষবারে যখন বেহুশ হয়ে গেছে আমার তো পূর্ণ হুশই চলিয়ে গেছে যায়েদ আমাকে কোলে করিয়ে নিয়ে একটা আঙ্গুরের বাগান অথবা একটা উঁচা জায়গায় যায়েদের রানের উপর আমাকে শোয়াইয়াম যায়েদ কাঁধে আর নিজের হাতের নখ দিয়া গোস্তের মধ্যে যে ধারালো পাথর চামড়া ফাইটে ঢুকে গেছে এই পাথরের কুচি যায়েদ নিজের নখ দিয়ে টাইনা টাইনা বের করতে আল্লাহ কাদেরে কুদরত কাদেরে মতলব কেমন সময় আমার একটু হুশ ফিরে আসছে আল্লাহ নবী বলে আমার যখন হুন ফিরে আসছে আমার হাতটা আমি যায়েদের গলার উপর দেওয়া আমার যায়েদের গলার উপর আমি হাতটা দিয়ে যায়েদকে শক্ত করিয়ে ধরছি ডাইন হাতটা নিতেছি কিন্তু ডাইন হাত নিতে পারি না পা আমার রক্তে জুতার মধ্যে বন্ধ হয়ে গেছে আটকে গেছে হাত আমি নিতে পারি না ব্যথায় যায়েদকে বাম হাত দিয়েই শক্ত করিয়ে ধরিয়া যায়েদকে বলছি যায়েদ কি করতেছো যায়েদ কাঁদে আর বলি রাসূলুল্লাহ ই হাবিব আল্লাহ আপনার গায়ে পাথর মারছে সামরা পাইটা পাথরের কুচি আপনার শরীরের মধ্যে ঢুকে গেছে হে আল্লাহর রাসূল আমি নখ দিয়ে টাইনা টাইনা ওই পাথরের কুচি বের করতেছি আল্লাহর নবী যায়েদকে শক্ত করিয়া ধরিয়ে বলে যায়েদ অত জোরে টান দিস না আমার কলিজায় ব্যথা পাইতেছি আমি আর সহ্য করতে পারতেছি না আমার বাবাজিরাও আমার বন্ধুরাও আমার ভাইরা আমার নবী তো ইসলামের জন্য এত কষ্ট করছে কি বলেন ঠিক নেবে ঠিক আমরাও তৈরি হই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে শুধু দাওয়াতের নাম ইসলাম না শুধু জিকিরের নাম ইসলাম না কি বলেন ঠিক নেবে ঠিক বাবা শুধু টুপির নাম ইসলাম না শুধু দাড়ির নাম ইসলাম না কমপ্লিট কোড অফ লাইফ মোকাবিল নিয়ে আমি হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হইলো ইসলাম আমরা যদি দলাদলি ফালাফালি হিংসা হানাহানি মারামারি কাটাকাটি জিজ্ঞাসা বিবৃতি পাল্টা বিবৃতি কে কোন দলের লোক কে কোন সংস্থার লোক কে কোন দলের লোক দরকার নাই কি বলেন ঠিক নেবে ঠিক আমি যদি আমার জীবনকে আপনি যদি আপনার জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য আজ থেকে দীপ্ত শপথ গ্রহণ করি আল্লাহ তোমার হুকুম মানব তোমার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী চলব জোরে কোন কোন তরিকা আরো জোরে বলেন কোন তরিকা সুন্নত তরিকা অনুযায়ী চলব মনকে বুঝাবো যে আল্লাহর হাবিব দিনের জন্য এত কষ্ট করছে পাথরের বাড়ি খাইছে